আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো গ্যাস্ট্রিকের সমস্যায় ফেনোগ্রিক সিডস বা মেথি দানার উপকারিতা কী এবং এটা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে প্রিয় দর্শক আমরা সবাই জানি বর্তমান সময়ে খুবই কমন একটি সমস্যা হলো গ্যাস্ট্রিক আর এই গ্যাস্ট্রিকের সমস্যা সাফার করেনি এমন মানুষ বোধহয় খুব কমই আছে আমাদের দেশে অসংখ্য রোগী রয়েছে গ্যাস্ট্রিকের যারা এই সমস্যার জন্য প্রায় প্রতিদিনই মেডিসিন খেয়ে থাকে তবে অবাক করার বিষয় হলো চিকিৎসা শাস্ত্রে গ্যাস্ট্রিক বলে কোনো রোগ নেই গ্যাস্ট্রিক হল রুগীদের মুখে বলা একটা রোগের নাম যেটা অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক অ্যাসিড সংক্রান্ত জটিলতার কারণে হয়ে থাকে এখানে হতে পারে গ্যাস্টাইটিস গ্যাস্ট্রিক আলসার বা হাইপার অ্যাসিডিটি তো সবার বোঝার সুবিধার্থে আমি প্রচলিত গ্যাস্ট্রিক শব্দটি ব্যবহার করছি তো যাই হোক এবার মূল আলোচনায় আসা যাক যারা পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য ফেনুগ্রিক সিডস বা মেথি দানা অত্যন্ত কার্যকারী বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যায় মেথি খুব ভালো কাজ করে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে এই মেথিকে বলা হয় একটি অব্যর্থ ভেষজ তো এই মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ডাইজেশনের জন্য খুবই উপকারী এটার উষ্ণ প্রকৃতি এবং স্বাদ অ্যাপেটাইট বিল্ডার যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং স্টোমাকের গতিপথকে উন্নত করে তো মেথি খাওয়ার ফলে বডিতে জমে থাকা টক্সিনগুলো এবং অ্যাসিডিটিটা প্রসাব পায়খানার মাধ্যমে বের হয়ে যায় স্টোমাক আলসারের তৈরি গ্যাস্ট্রিকের সমস্যা বদহজম এবং গ্যাস্ট্রাইটিসের চিকিৎসায় মেথি অত্যন্ত কার্যকরী এটা আসলে বেশ কয়েকভাবেই খাওয়া যেতে পারে তো গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনারা প্রতিদিন দশ থেকে পনেরোটি মেথি দানা এমনিতেই সিবিএ খেতে পারেন খালি পেটও খেতে পারেন আবার ভরা পেটও খেতে পারেন যেভাবে খেলে আপনার ভালো ফিল হবে সেভাবেই আপনি খেতে পারেন তবে নর্মালি দেখা গিয়েছে খালি পেটে খেলে বেটার রেজাল্ট পাওয়া যায় স্বাদের কারণে মেথি যদি চিবিয়ে খেতে সমস্যা হয় তাহলে আপনারা মেথি দানাগুলোকে রোদে ভালো করে শুকিয়ে সেটাকে ব্লেন্ডারের সাহায্যে পাউডার করে তারপর সেটাকে আপনারা একটা কাচের বয়মে সংরক্ষণ করে সেখান থেকে হাফ চামচ পরিমাণে সকালে এবং হাফ চামচ পরিমাণে বিকালে এক গ্লাস পানিতে মিশিয়ে আপনারা খেতে পারেন তো এভাবে যদি আপনারা মেথি দানা বা মেথি পাউডারটাকে নিয়মিত দুই থেকে তিন মাস একটানা খেতে পারেন আশা করছি গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আপনার কোনো প্রকার মেডিসিন সেবন করা লাগবে না ইনশাল্লাহ এমনিতেই ভালো হয়ে যাবে আই হ্যাভ বিন ইউজিং ইন মাই প্র্যাকটিস ম্যানি পিপুল ইট হ্যাজ হেল্প সো আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এটার পাশাপাশি আপনারা অবশ্যই লাইফস্টাইলটাকেও একটু পরিবর্তন করবেন বিশেষ করে বাইরের যে কোনো খাবার ফাস্টফুড জাঙ্ক ফুড ভাজা পোড়া হ্যাঁ এগুলো আপনারা অবশ্যই পরিহার করবেন আর রান্নার কাজে মানে তরকারিতে আপনারা অবশ্যই সবসময় সয়াবিন তেলের পরিবর্তে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন যদি এটা অনেক এক্সপেন্সিভ এটা যদি সম্ভব না হয় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আশা করছি আপনারা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাবেন তো অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণে কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আশা করছি ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিই